ওয়েলকাম টু গৌরা। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে। দেখতে পাচ্ছ আর এখন গৌরার মধ্যে চলে আসছি, এখন পুরো গ্রাম পরিদর্শন করা হবে এইভাবে। ঠাকুমা এই রোদে তুমি যেতে পারবে তো? হ্যাঁ যাবো। ডাক্তার আছে, মাথা ঘুরি পড়ে গেল তোমাকে। আর আমি এখন চলে আসছি ওই পলাশ পায়ের রাস্তা ধরে, আর এই রাস্তার কাজ হচ্ছে প্রচন্ড খারাপ আর ভয় ভয় তো লাগছেই। বুঝতে পারছি যে পাথর যে বোল্ডার সেগুলো কতটা মানে ভয়ঙ্কর ভাবে উঠে আছে। আজকের ডেস্টিনেশন আমার গৌরা। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর ঘাটাল দাসপুর ব্লক অন্তর্গত গৌরা রামপুরহাট রথতলাতে। এখানে আজকে শীতলা মায়ের পুজো আছে, তার জন্য সকাল 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 8টার সময় মহাকালের সঙ্গে ভাই বেরিয়ে পড়েছিলাম আমি তোমাদের এই গ্রাম পরিদর্শন করতে। তারপর ওখানে পৌঁছতে আমার প্রিয় চাহানেওয়ালা বৌদি ভাই মানে ম্যাডামরা সেখানে সেলফি তুললো। অনেক অনেক ধন্যবাদ, এটাই তোমাদের ভালোবাসা। মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন। এত দেরি করলে কি হবে বলো? যেহেতু দেখো গরম, রোদ তো উঠে গেছে একদম মাথার উপরে, আর এখন কিন্তু সময় ওই 9:30 মতো বাজে, আর এখনো কিন্তু রেডি হয়নি। আর তাড়াতাড়ি রেডি করো, রেডি করো তাড়াতাড়ি। আর এদিকে কিছু ছোলা মুড়ির কিছু মনে হচ্ছে ব্যবস্থা চাই। দেখো কাকিমারা ছোলা মুড়ির খাওয়া দাওয়া করছে। কি আছে টিফিনে? কি আছে? কি টিফিনে? টিফিনে কি আছে? ছোলা মুড়ি। ছোলা মুড়ি খেয়ে কিন্তু আজকের এই যাত্রাপালা অনুষ্ঠান শুরু হবে। ঠাকুমা এই রোদে তুমি যেতে পারবে তো? হ্যাঁ যাবো। ডাক্তার আছে, মাথা ঘুরি পড়ে গেল তোমাকে। ছোলা মুড়ি খেয়ে মাথা ঠিক হয়ে গেছে? হ্যাঁ, আগেকার দিনের মানুষ তো অভ্যেস তো আছে রোদে হাঁটা। আর এইদিকেও কিন্তু পুরো শোভাযাত্রা যারা 4টে চাঁদ লাগাবে যেই দাদারা, তারাও কিন্তু এদিকে রেডি হয়ে পড়েছে। এই গরমের মধ্যে সত্যি কিন্তু খুবই কষ্ট, এইরকম গেট আপ এইরকম ড্রেস পরে খুব খুব কষ্ট হয়। আর দেখো তার সঙ্গে এখানে কিন্তু মেয়ে ঢাকির ব্যবস্থা করা হয়েছে আজকে, আর মানুষ কিন্তু একদম লাইন সার। যত সকাল সকাল এই প্রোগ্রামে তো কিন্তু পার্টিসিপেট করতে সবাই চলে আসছে। গ্রামের মা কিন্তু চলে আসছে এই মারুতি ভ্যানের মধ্যে। এইবারে এই মা শীতলা বেরোবে পুরো গ্রাম পরিক্রমা করতে, আর এখন যাবে গৌরা বাজার, আর গৌরা থেকে আবার একটা অন্য রাস্তা হয়ে ঘুরে আসবে। হাতি আছে, হাতির সঙ্গে পেছনে জিরাফ আছে, এগুলো কিন্তু একদম নতুন দেখতে পাচ্ছি আমরা। আর এই মাকে কিন্তু খুব সুন্দর করে গাড়ির মধ্যে সাজানো হয়েছে। সঙ্গে থাকছে ধামসা মাদল। কেন পিছু ডাকো, পিছু ডাকো বারে বারে আমার তুমি। তোমরা বলো এই পাখির চোখে তোমাদের স্বপ্নের রথতলা বা স্বপ্নের রামপুর কেমন লাগছে দেখতে? এই গ্রামের দৃশ্যগুলো যারা শহর থেকে দেখছো বা যারা কলকাতা থেকে দেখছো আমার ভিডিওগুলো, তোমরা বলো এই গ্রামের সৌন্দর্য কতটা তোমাদেরকে মধুর লাগছে, জাস্ট একবার কমেন্ট করে জানাতে পারো। আর এখন চলে যাচ্ছি গৌরার দিকে, কারণ যে শোভাযাত্রা বেরিয়েছে আজকে সেই শোভাযাত্রা গৌরা পর্যন্ত যাবে, পুরো গ্রামটা ঘুরবে। আর এখন চলে যাচ্ছি মহাকালের সঙ্গে গৌরাতে, কারণ দেখতে পাচ্ছ আর এখন গৌরার মধ্যে চলে আসছি, এখন পুরো গ্রাম পরিদর্শন করা হবে এইভাবে। সবসে আমার ভিডিও দেখো, আমার ভিডিও। হ্যাঁ
মোর প্রেমের তোমরা যারা আমার ভিডিও এই মুহূর্তে দেখছো, তোমরা আমাকে একটা চ্যালেঞ্জ ভিডিও করতে পারো, চ্যালেঞ্জ যেটা ঘাটালের মধ্যে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমাদের অনেকদিন কমেন্টগুলো মানে পড়া হয়নি, ডিসপ্লের মধ্যে দেওয়া হয়নি, চেষ্টা করবো এবার থেকে তোমাদের প্রত্যেকটা কমেন্টকে ডিসপ্লের মধ্যে শো করার জন্য চেষ্টা করব। আর তোমরা বারবার তোমাদেরকে বলবো, যারা ভিডিও দেখো অনেকে কিন্তু ফলো করেনি চ্যানেলটাকে, প্লিজ তোমরা ফলো করে নাও। আর এই ওপর থেকে পাখির চোখে গৌড়া বাজারটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। চলো টাটা, বাই বাই, পরের ভিডিও তাহলে দেখা হচ্ছে। আর অবশ্যই পাশে থেকে এইভাবে শুধু তোমাদের ভালোবাসাটাই আর কিচ্ছু নয়। জো চিজ হামারে হাত মে নহি উসকো হামারে মন সে ভি নিকাল দেনা চাহিয়ে, আর জো চিজ হামারে হাত মে হ্যায় উসকো হামারা মন কা পুরা ফোকাস করকে উসকো বদলনে কি কোশিশ।